চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় লালমনিরহাটের হাসপাতালগুলো থেকে সেবা পাচ্ছেন না রোগীরা। প্রতিদিন চিকিৎসার জন্য শত শত রোগীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় বাধ্য হয়ে অনেক স্থানে নার্সরাই রোগীদের চিকিৎসার সেবা দিচ্ছেন, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই এই সংকটের সমাধান করা হবে। লালমনিরহাট প্রতিনিধি তৌফিদুল ইসলামের পার্শ্বচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের সদর হাসপাতাল ছাড়াও রয়েছে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জেলার 14 লাখ মানুষের চিকিৎসায় এসব স্বাস্থ্যকেন্দ্রে 140 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 37 জন। পর্যাপ্ত চিকিৎসকের অভাবে চরম ভোগান্তি বেড়েছে সেবা নিতে আসা মানুষগুলোর। সদর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে 3টি মেডিকেল অফিসারের পদ খালি। রেডিওলজিস্ট ও প্যাথোলজিস্ট পদে দীর্ঘদিন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সেবা নিতে আসা অনেককে বাধ্য হয়ে স্বাস্থ্যসেবা দেন কর্মরত নার্সরা। হাসপাতালের সুযোগ সুবিধা নিয়েও রয়েছে রোগীদের নানা অভিযোগ। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত এসব সংকটের সমাধান করা হবে। কোথাও 2 জন, কোথাও 4-5 জন, কোথাও 6 জন। তবে আমরা এই ব্যাপারে ধরুন কর্তৃপক্ষকে আমরা এ অঞ্চলের বেশিরভাগ মানুষ অর্থাভাবে বেসরকারি ক্লিনিক বা রংপুর মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাই অনেকটাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।